কৃষ্ণবন্ধুরা সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ছোট বাজু কিভাবে বানায় ছয় বা সাত ইঞ্চির বাজু কিভাবে কাটিং করতে হয় দেখো এটা হচ্ছে আমার অস্ত্র অস্ত্রটা ওপর দিকে কম আছে তো এর মধ্যেও বাজুটা কিভাবে বেরাবে সেটাই আমি তোমাকে দেখাবো বাজু বার করানোর জন্য আমাকে প্রথমে পিসটাকে পাটে করে নিতে হবে যেহেতু একসাথে দু হাতের বাজু ওড়াবে এরপরে আমাকে বন্ধ দিক থেকে নিতে হবে লম্বা লম্বাটা নিচ্ছি আমি ছয় সাড়ে ছয় বা সাত সাত ইঞ্চির মতো নিচ্ছি উপর দিকে যে লাইনটা টানলাম এইবারে এখানে একটা সাত ইঞ্চিতে লাইন টেনে দিলাম এই দুটো লাইনকে একসাথে জয়েন করে দিলাম তাহলে কী হবে মানে পারফেক্ট বাজুটা বানবে তো এরপরে আমাকে যেদিকে উপর দিকে লাইন টানলাম তো ওখানে আমাকে নিতে হবে ঘেরা ঘেরা হচ্ছে সাড়ে ছয় দুই ইঞ্চি এক্সট্রা এটা যেহেতু বত্রিশ সাইজের বেলাভুজ আর মহলিটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এরপরে দেখো উপরের ঘেরাটাকে আর নিচের মহরির সাথে মিলে দিচ্ছি তোমরা সবসময় স্কেল ব্যবহার করবে আমি ইঞ্চিটা ব্যবহার করছি এরপরে এক্সট্রা কাপড় এক্সট্রা তাকে জয়েন করে দিচ্ছি এরপরে সাড়ে তিনে আমি ডাউন করে দিচ্ছি এরপরে এখান থেকে এক ইঞ্চি নিয়ে এর সাথে এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তোমরা যদি এই রাউন্ড শেপটা হাতে করে না দিতে পারো তো তোমরা অবশ্যই এখানে স্কেল ব্যবহার করবে এইভাবে স্কেলটা ব্যবহার করবে এরপরে দেখো দাগ বরাবর কেটে দিতে হবে উপরের দাগটা কাট কাটবে না নিচে দাগটা দেখে কাটতে হবে কারণ উপর দিকের কাট কাপড়টা থেকে আমাকে অস্ত্র মানে পট্টি বার করতে হবে সেই জন্য সবসময় বাঁচিয়ে কাপড় কাটার চেষ্টা করবে এরপরে আমাকে তাল পাট কাটতে হবে এক দেখো দুটো ফোল খুলে দিয়েছি এরপরে আধা ইঞ্চি একটু কম যেখানে এক ইঞ্চির দাগ দিয়েছি ওখান পর্যন্ত আমি কেটে দিচ্ছি এরপরে আমাকে করস চিহ্ন মারতে হবে এদিকে একটা আর ওদিকে একটা তবে এটা বোঝা যাবে যে এটা উল্টার দিক না হলে আমি যে তালপাটটা পাটটা কাটলাম তার কোনো মানেই হবে না এরপরে দেখো নিচের দিকে জয়েন ছিল তো আমি জয়েন্টটাকে এইভাবে কেটে দিচ্ছি কারণ এটা এস করার চিহ্নটা দিলে তবেই তুমি বুঝতে পারবে যে তাল পাটটা কোন দিকে ছোটো দিকটা আগের দিকে না পেছন দিকে বুঝবে।